বুঝবা কি বিল লাগে মরে খালি চেতাইবে ছাগল মাগল ছাড়িয়ে দিয়া কি হইলো আটকাইবে না তো কি হইবে ধাক্কা দেন ধাক্কা দিব ওরে বাবা গো টান দেন ছাড়ান আমি ওইদিক যাই আরে খোদা দেখছেন আপনি আটকানোর আর জায়গা পান না আমি তো আটকে যাইতেছি আকি আকি মই ভুলবার সাথে হাইন দেখেছি হ্যাঁ বুঝতে পারছি আমি একটু মোর ধাক্কা দেন হ্যাঁ ভাবি ভালো কথা জামাই কি করলি আমি দেখি নাই আচ্ছা ভাবি আটকাই গেছিল ভাবি আপনি একটু আমার বউ আমি একটা ভালো মানুষ সুস্থ মানুষ আমার ভুল হয়েছে তোমার একটু ভুল হয়েছে তুমি মনে করো যে ওই ভাবি আটকাই গেছিলে বুঝো কুঞ্চির ফাঁকে আটকাই গেছিলে এই লেগে আমি ঠেলতেছিলাম ঘটনা হয়েছে মোর মানজা কুমার একটু বড় হয়েছি বা রাস্তা তুমি আগামোটা ঘোরা শিখো এই যে আপনি মাথা শিখুন শিক্ষা দিলাম মাইশের সামনে কিছু কইলাম না মনে রাখিস আমি এই যে গেলাম তাড়াতাড়ি আমি
আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠীতে মিথ্যা বলার মতো কেউ নেই, আর আমি তো থাকলো দূরে থাকছে। আমার চোদ্দ গোষ্ঠীর মধ্যে আমার বাপ দাদা নানা ফুফা খালু মামা চাচা মানে পুরুষ মানুষ জীবনে আমরা আমাগো বংশের মধ্যে কেউ কারোর সাথে দুই নাম্বারি আর মিথ্যা কথা কই না। খুব মজা লাগতেছে তাই না? আপনার মজা লাগে না? কিন্তু শোনেন ভাইজান, এখন ধাক্কাটা কিন্তু আসলে আপনি দিছিলেন। আমি প্রশ্ন ওঠে না আমি আপনার ধাক্কা দেবো, আমি ধাক্কা দেবো কে? আপনি আমার ধাক্কা আমি মাইয়া মানুষ হইয়া আপনার মতো পোলারে কেমনে ধাক্কা দেই? জীবিতে পাই নাই মাইয়া মানুষ, এত থাপ্পড় যেন ভাজা পাপড়। আমারটা কেমন লাগে? আমারটা মানুষ না খালি এই রাস্তা দিয়ে তো চলাফেরা করিস। আর একদিন ধরে পাবো না, সেই দিন দিবো ইচ্ছা মতো। আমি কি জানি আমি যাবো কি লাগছে কি না।